ছাত্রছাত্রীরা, এই লকডাউন পরিস্থিতিতে তোমরা নিশ্চয়ই বাড়িতে আছো, সুস্থ আছো। যারা এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ এবং যারা 11 থেকে 12 উঠবে, অর্থাৎ যাদের কয়েকটা পরীক্ষা হয়ে গেছে কিন্তু ভূগোল পরীক্ষাটা হয়নি, আবার যারা উচ্চ মাধ্যমিক দিচ্ছ তাদেরও ভূগোল পরীক্ষা হয়নি, তাই তোমাদের উদ্দেশ্যে আজকের আলোচ্য বিষয় ভৌমজল ও তার কার্য। একেবারে তোমাদের বইয়ের শুরুতে, সিলেবাসের শুরুতেই তোমরা দেখতে পাবে ভৌমজল নিয়ে আলোচনা রয়েছে। তাহলে সবার আগে আমাদের জানতে হবে ভৌমজল কি। ভৌমজল হলো, বলছে, যে উপপৃষ্ঠীয় জলরাশি শিলারন্ধ্রে প্রবেশ করে শিলাকে সম্পৃক্ত করে এবং অভিকর্ষীয় প্রভাবের দ্বারা প্রতিক্রিয়ার সৃষ্টি করে তাকে ভৌমজল বলে। অর্থাৎ ভৌমজল হচ্ছে উপপৃষ্ঠীয় জলরাশি, কিন্তু সেই জলরাশি শিলারন্ধ্রে প্রবেশ করে ভূপৃষ্ঠের অনেক গভীরে পৌঁছে যায় এবং গভীরে গিয়ে শিলাকে সম্পৃক্ত করে এবং অভিকর্ষীয় প্রভাবের দ্বারা প্রতিক্রিয়া সৃষ্টি করে। অর্থাৎ অভিকর্ষের টানে যেমন জল নিচের দিকে নিম্নগামী হয়, ঠিক একই রকমভাবে কৌশিক প্রক্রিয়ায় পৃষ্ঠটানের ফলেও কিন্তু জল নিচ থেকে উপরের দিকে উঠে আসে। তার জন্য বলা হচ্ছে ক্রিয়া এবং প্রতিক্রিয়া। অর্থাৎ এখানে প্রতিক্রিয়ারও সৃষ্টি হয়, জল শুধু যে নিম্নগামী হয় তা নয়, পৃষ্ঠটানের ফলে কিন্তু সেই ভৌমজল উপরের দিকে উঠেও আসে, তাই একে বলা হচ্ছে প্রতিক্রিয়ার সৃষ্টি করে। এরপরে এই যে ভৌমজল, ভৌমজল আমরা পড়বো কেন, জানবো কেন? কারণ ভৌমজল একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জল। পৃথিবীর যে মোট জল, মোট জলের মাত্র 0.62% হচ্ছে ভৌমজল, মাত্র 0.62% ভৌমজল। কিন্তু ভূপৃষ্ঠ থেকে 10 কিলোমিটার নিচে ভৌমজলের অস্তিত্ব পাওয়া গেলেও মূলত 400 মিটার গভীরতার মধ্যেই ভূপৃষ্ঠের প্রায় 50% ভৌমজল অবস্থান করে। অর্থাৎ ভৌমজলের অর্ধেক অংশই 400 মিটার গভীরতার মধ্যে অবস্থান করে। কিন্তু এই যে ভৌমজল, এই পরিমাণ জল, তাহলে আমাদের বাস্তবে মানব জীবনে কি প্রয়োজন, এর গুরুত্বটা কি, এই গুরুত্বটা যদি আমরা জানি তাহলে আমরা বুঝতে পারবো যে ভৌমজল আমাদের বাস্তব জীবনে কতটা প্রভাব বিস্তার করে থাকে। কি হয়, পানীয় জল হিসেবে সব থেকে বেশি গুরুত্ব লক্ষ্য করা যায় ভৌমজলের, কারণ ভৌমজলই আমরা পানীয় জল হিসেবে ব্যবহার করি। তবে পানীয় জল ছাড়াও গৃহস্থলের বিভিন্ন কাজে আমরা ভৌমজল ব্যবহার করি। দ্বিতীয়ত কি, কৃষিকাজে ভৌমজল প্রচুর পরিমাণে ব্যবহৃত হয়। কৃষিকাজে জলসেচের সাহায্যে কৃষিকাজ করা হয়, শুষ্ক কৃষিতে তো জলসেচের মাধ্যমে কৃষিকাজ হয়। আবার শীতকালে আমাদের ভারতবর্ষে যে রবি শস্য চাষে প্রধানত কিন্তু জলসেচের মাধ্যমেই এই চাষাবাদটা হয়ে থাকে। এছাড়া রয়েছে তাপবিদ্যুৎ, সিমেন্ট, বস্ত্র বয়ন, লোহস্পাত, পাট শিল্প, এই শিল্প কারখানাগুলোতে কিন্তু এই ভৌমজলের প্রয়োজন হয়ে থাকে। এছাড়া কি, উষ্ণ প্রস্রবণ যেখানে রয়েছে, এই উষ্ণ প্রস্রবণের যে অঞ্চলে থাকে সেখান থেকে ওই উষ্ণ প্রস্রবণের জল, যেহেতু উষ্ণতা বেশি, তার থেকে কি হয়, বিদ্যুৎ উৎপাদন করা যায়। মরুভূমি অঞ্চলে জনবসতি বিস্তারে ভৌমজলের অবদান অনস্বীকার্য। কারণ মরুভূমি অঞ্চলে কি হয় যে কোনো একটা জায়গায় যদি মরুদ্যান গড়ে ওঠে, তাহলে সেই মরুদ্যানে কি হয়, সেই জলকে কেন্দ্র করে আশেপাশে জনবসতি বিস্তার ঘটে থাকে। এছাড়াও যদি দেখা যায় যে কোনো জায়গায় প্রস্রবণ আছে, তাহলে সেই প্রস্রবণকে কেন্দ্র করে পর্যটন কেন্দ্র গড়ে ওঠে, যা পরোক্ষভাবে অর্থনীতিতে সহায়তা করে থাকে। তাহলে ভৌমজলের গুরুত্বগুলো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এগুলো গুরুত্ব আমাদের রয়েছে।
এরপরে যে বিষয়টা আসছে সেটা হচ্ছে ভৌমজলের উৎস। তাহলে ভৌমজল আমরা ঠিক কোন জায়গা থেকে পেয়ে থাকি, ভৌমজল কিভাবে সঞ্চয় হয়, মাটির নিচে যে সঞ্চয় হয় সেই জল আসে কোত্থেকে, প্রথমে আসি সেটা কি বলছে আবহিক জল, সহজাত জল, উৎসন্ন জল, মহাসাগরীয় জল, ঘনীভূত জল, রূপান্তরিত জল, অর্থাৎ বিভিন্ন উৎস থেকে ভৌমজল সঞ্চিত হয়ে থাকে। প্রথমত যে ভৌমজলের প্রথম এবং প্রধান উৎস হচ্ছে আবহিক জল। এই আবহিক জলটা কি বলছে, বৃষ্টিপাত এবং তুষারপাত, নদী, হ্রদ প্রভৃতির জল কি হয় ধীরে ধীরে নিচের দিকে চুয়ে চুয়ে নিচের দিকে সঞ্চিত হয়ে থাকে। এই জলই প্রধান জল এবং যা ভৌমজলের ভাণ্ডার গড়ে তোলে, যাকে আমরা বলি আবহিক জল বা মিটোলিক ওয়াটার। দ্বিতীয়ত আসে কি সহজাত জল। যখন পাললিক শিলাস্তর তৈরি হয়, পলি বিভিন্ন স্তরে স্তরে সঞ্চিত হয়, তখন সেই পাললিক শিলাস্তরের মধ্যে কি থাকে, জল থাকে। সেই জল পরবর্তীকালে কি হয়, যদি ওই অঞ্চল ভরাট হয়ে যায় বা ভূমিভাগের উত্থান ঘটে, তাহলে সেই শিলাস্তরের মধ্যে যে জলটা থাকে সেই জল ধীরে ধীরে নিচের দিকে নিম্নগামী হয়ে ভূমজলের ভাণ্ডারকে সমৃদ্ধ করে। তৃতীয়ত কি উৎসন্ন জল। উৎসন্ন জলটা কি বলছে, ভূগর্ভে ম্যাগমা রয়েছে, আমরা জানি অ্যাস্ট্রোস্ফিয়ারে ম্যাগমা রয়েছে, এই ম্যাগমা কি করে, ম্যাগমা থেকে জলীয় বাষ্প বিচ্ছিন্ন হয়ে যদি ভূ অভ্যন্তরের কোনো শিলাস্তরে ঘনীভূত হয়ে জমা হয় তখন তাকে আমরা বলি উৎসন্ন জল। তবে এই উৎসন্ন জল কি হয় দুই রকম হতে পারে, একটাকে বলা হয় ম্যাগমেটিক জল, একটাকে বলা হয় প্লুটোনিক জল। তাহলে ম্যাগমেটিক জল কোনটা, ম্যাগমেটিক জল হচ্ছে ভূপৃষ্ঠের স্বল্প গভীরে অর্থাৎ অল্প নিচে যদি এই জলীয় বাষ্প ঘনীভূত হয়ে সঞ্চিত হয় তখন তাকে আমরা বলি ম্যাগমেটিক জল। কিন্তু ভূপৃষ্ঠের অনেক নিচে ম্যাগমা থেকে পৃথক হওয়া জলীয় বাষ্প ঘনীভূত হয়ে যদি যে জল সঞ্চিত হয় বা সঞ্চয় ভূমজল ভাণ্ডারকে সমৃদ্ধ করে তখন তাকে আমরা বলি কি প্লুটোনিক জল। অর্থাৎ আমরা উৎসন্ন জল দুই রকম পাচ্ছি, একটা ম্যাগমেটিক জল আর একটাকে আমরা বলছি প্লুটোনিক জল। নেক্সট কি মহাসাগরীয় জল। মহাসাগরীয় জলটা কেমন হয়, ধরো এটা যদি উপকূল অঞ্চল হয় তাহলে এটা যদি সমুদ্র হয় তাহলে এই অঞ্চলের জল ধীরে ধীরে চুয়ে চুয়ে কি হবে শিলাস্তরের মধ্যে প্রবেশ করবে এবং প্রবেশ করে ধীরে পরবর্তীকালে কি হবে নিম্নগামী হবে এবং ভৌমজলের ভাণ্ডারকে সমৃদ্ধ করবে। অর্থাৎ মহাসাগরীয় অঞ্চলের জল উপকূলবর্তী শিলাস্তরের মধ্যে প্রবেশ করে এবং প্রবেশ করে সেই জল অধোগামী হয়ে ভৌমজল ভাণ্ডারকে সমৃদ্ধ করে থাকে। নেক্সট কি ঘনীভূত জল। ঘনীভূত জল কি সাধারণত উষ্ণ অঞ্চলে, যেমন মরু অঞ্চলে, মরু অঞ্চলে ঘনীভূত জলের সঞ্চয় হয়ে থাকে, খুব সামান্য পরিমাণে হয় তবে হয়ে থাকে, জল সঞ্চয় হয়ে থাকে। কিভাবে হয়, সাধারণত মরু অঞ্চলে দিনের বেলা কি দেখা যায় প্রচুর প্রখর সূর্যতাপের ফলে বায়ুমণ্ডলের যে উষ্ণতা সেই উষ্ণতা অপেক্ষা কি হয় ভূপৃষ্ঠের যে শিলারন্ধ্র, শিলারন্ধ্রের যে বায়ু তার উষ্ণতা কিন্তু তার থেকে বেশি হয়ে যায়, কারণ ভূপৃষ্ঠ অধিক উত্তপ্ত হয়ে থাকে বায়ুমণ্ডল অপেক্ষা। ফলে কি হয় এখানে শিলারন্ধ্রের মধ্যে যে বায়ু রয়েছে সেই বায়ুর যে চাপ আবার বায়ুমণ্ডলের বায়ুর যে চাপ সেই দুই ধরনের বায়ু কি হয় চাপের তারতম্য হয়। এই চাপের তারতম্যের ফলে বায়ুমণ্ডলের যে জলীয় বাষ্প সেই জলীয় বাষ্প শিলারন্ধ্রে প্রবেশ করে এবং সেই জলীয় বাষ্প ঘনীভূত হয়ে খুব সামান্য পরিমাণে জল ধীরে ধীরে নিচের দিকে গিয়ে সঞ্চিত হয়, যাকে আমরা বলি ঘনীভূত জল। শেষে কি পাচ্ছি আমরা রূপান্তরিত জল। রূপান্তরিত জল কি শিলার মধ্যে জল থাকে, সেই জল কি হয় যে শিলা যখন রূপান্তরিত হয় তখন রূপান্তরিত হওয়ার সময় আমরা জানি শিলা রূপান্তরের সময় তাপ, চাপ, রাসায়নিক বিক্রিয়া প্রভৃতি ঘটনা ঘটে। তাহলে এই যখন রূপান্তর হওয়ার সময় কিছু পরিমাণ জল ওই শিলা থেকে মিশ্রিত হয় এবং সেই জল ধীরে ধীরে নিচের দিকে অধোগামী হয়ে সঞ্চিত হয়, যাকে আমরা বলছি রূপান্তরিত জল। এরপরে আসছি আমরা ভৌমজলের নিয়ন্ত্রক। নিয়ন্ত্রক কি, ভৌমজল তো পৃথিবীর সব জায়গায় সমান নেই, কোনো জায়গায় ভৌমজল
ভূমজল ভান্ডার অনেক সমৃদ্ধ, কোনো জায়গায় ভূমজলের ভান্ডার ততটা সমৃদ্ধ নয়। আমরা জানি মরু অঞ্চলে ভূমজলের ভান্ডার ততটা সমৃদ্ধ হয় না, আবার আর্দ্র অঞ্চলে ভূমজলের ভান্ডার যথেষ্ট সমৃদ্ধ হয়। ফলে পৃথিবীর এক জায়গা থেকে আরেক জায়গায় ভূমজলের ভান্ডারের কি হয়, তারতম্য হয়, কোথাও বেশি কোথাও কম। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে এখানে ভূমজলের কতগুলো নিয়ন্ত্রক রয়েছে। নিয়ন্ত্রকের মধ্যে প্রথমে আসি আমি অধঃক্ষেপণের পরিমাণ ও স্থায়িত্ব। অধঃক্ষেপণ এই অধঃক্ষেপণ অধঃক্ষেপণের পরিমাণ এবং স্থায়িত্ব। অধঃক্ষেপণ কি, দেখা গেল যে কোনো অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ অত্যন্ত বেশি। আমরা যদি ভাবি যে অধঃক্ষেপণটা কি, বলছে বায়ুমণ্ডল জলে বাষ্প ঘনীভূত হয়ে প্রত্যক্ষভাবে ভূপৃষ্ঠে পতিত হওয়ার ঘটনাকে অধঃক্ষেপণ বলে। সেক্ষেত্রে বৃষ্টিপাত আমরা জানি, তুষারপাত জানি, শিলাবৃষ্টি যাই বলি না কেন, এগুলো কি অধঃক্ষেপণ। তাহলে প্রত্যক্ষভাবে যেহেতু ভূপৃষ্ঠে পতিত হয়, শিশির কুয়াশা এগুলোকে আমরা অধঃক্ষেপণ বলি না, কারণ এগুলো প্রত্যক্ষভাবে পতিত হয় না। তাহলে অধঃক্ষেপণের ক্ষেত্রে প্রধানত অধঃক্ষেপণ বলতে আমরা বৃষ্টিপাত বুঝি, তুষারপাত বুঝি। তাহলে এই অধঃক্ষেপণের পরিমাণটা যদি বেশি হয় তাহলে বেশি পরিমাণ জল মাটির নিচের দিকে প্রবেশ করতে পারবে এবং কি হবে, ভূমজলের ভান্ডার সমৃদ্ধ হবে। তাহলে যে অঞ্চলে অধঃক্ষেপণের পরিমাণ কম সেই অঞ্চলে স্বাভাবিকভাবে কি দেখা যাবে, যে ভূমজলের ভান্ডার ততটা সমৃদ্ধ নয়। তবে এক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখতে হবে যে অধঃক্ষেপণের পরিমাণ বেশি হলেই যে ভূমজলের ভান্ডার সমৃদ্ধ হবে সে কথা কিন্তু বলা যায় না। তার কারণ অধঃক্ষেপণের যদি মানে দীর্ঘদিন ধরে হয়ে থাকে, দেখা গেল এক মাসের মধ্যে বৃষ্টিপাত হলো 200 সেন্টিমিটার, তাহলে বন্যা হবে। তাহলে এক মাসের মধ্যে 200 সেন্টিমিটার বৃষ্টিপাত হলে বন্যা হলে সেই জল পৃষ্ঠ প্রবাহ রূপে কি হবে, অন্যত্র অপসারিত হয়ে চলে যাবে। তাহলে চুইয়ে নিচের দিকে অধঃক্ষেপণের ফলে যে নিচের দিকে ভূমজলের ভান্ডারকে সমৃদ্ধ করবে সেই সুযোগ আর থাকছে না। কিন্তু এই 200 সেন্টিমিটার বৃষ্টিপাত যদি দেখা গেল 6 মাস ধরে হচ্ছে কোনো অঞ্চলে, অল্প অল্প করে হচ্ছে, তাহলে কি হবে, পৃষ্ঠ প্রবাহটা কম দেখা যাবে কিন্তু নিচের দিকে জলের সঞ্চয়ের পরিমাণটা ততটা বেশি হবে। তাই অধঃক্ষেপণের পরিমাণ বেশি হওয়াটাই যে শেষ কথা তা নয়, এটা যদি মানে দীর্ঘ সময় ধরে ওই সম পরিমাণ অধঃক্ষেপণ ঘটে তাহলে ভূমজলের ভান্ডার কিন্তু বেশি সমৃদ্ধ হয়। বিপরীত দিক থেকে ভাবতে গেলে যে অঞ্চলে অধঃক্ষেপণের পরিমাণ কম এবং স্থায়িত্বও কম, তাহলে স্বাভাবিকভাবে সেই অঞ্চলে ভূমজলের ভান্ডার ততটা সমৃদ্ধ হয় না। নেক্সট কি আসছে, বাষ্পীভবনের পরিমাণ ও হার। যে অঞ্চলে বাষ্পীভবন যত বেশি সেই অঞ্চলে কি হবে, স্বাভাবিকভাবেই আমাদের ভূমজলের ভান্ডার সমৃদ্ধ কম হবে। কারণটা কি, যে বৃষ্টির যে জল, এই বৃষ্টির জল কি হয় তিনটি ভাগে বিভক্ত হয়। তিনটি ভাগে কি কি, একটা ভাগ একটা পরিমাণ অংশ নিচের দিকে প্রবাহিত হয় যেটা ভূমজলের ভান্ডার সমৃদ্ধ করে বা ভূমজলের ভান্ডার গড়ে তোলে। দ্বিতীয় ভাগটা কি, ভূপৃষ্ঠের উপর দিয়ে প্রবাহিত হয়। আর তৃতীয়টা কি, বাষ্পীভবনের মাধ্যমে উপরের দিকে উঠে যায়। তাহলে যে অঞ্চলে বাষ্পীভবনের মাত্রাটা বেশি সেই অঞ্চলে কি হবে, জল চুইয়ে নিচের দিকে যাওয়ার সুযোগটা কম থাকবে, ফলে সেখানে ভূমজলের ভান্ডার ততটা সমৃদ্ধ হবে না। অপরদিকে বাষ্পীভবনের মাত্রা যদি কম হয় তাহলে জল ভূপৃষ্ঠে থাকবে বা মৃত্তিকা আর্দ্র থাকবে এবং সেই জল ধীরে ধীরে অধোগতির মাধ্যমে ভূমজল ভান্ডার গড়ে তুলবে। নেক্সট কি, ভূমির ঢাল। ভূমির ঢালটা কি, ভূমির ঢাল ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে পাহাড় বা পার্বত্য অঞ্চলে ভূমজলের ভান্ডার কিন্তু ততটা সমৃদ্ধ হয় না। কারণ পাহাড়ি অঞ্চলে কি হয়, ভূমির ঢাল অত্যন্ত খাড়া, জল কি হয়, জল সেক্ষেত্রে ভূপৃষ্ঠের উপর দিয়ে প্রবাহিত হতে পারে কিন্তু নিচে চুয়ে যাওয়ার সুযোগটা কম থাকে। কারণ আমরা জানি যে খাড়া ঢালে জলের গতিটা তুলনামূলকভাবে বেশি হয়। একটা যদি পাহাড়ি অঞ্চল হয়, এখানে যদি বৃষ্টিপাত হয় তাহলে কি হবে, জলটা এদিকে গড়িয়ে চলে যাবে, দ্রুত যাবে, দ্রুত জল গড়িয়ে যাবে। তাহলে দ্রুত জল গড়িয়ে গেলে এই অঞ্চলে জলটা থাকার সুযোগ পাচ্ছে না, নিচে যাওয়ার সুযোগ পাচ্ছে না, ফলে কি হচ্ছে, এই অঞ্চলে ভূমজলের ভান্ডার ততটা সমৃদ্ধ হবে না। অপরদিকে যদি কোনো অঞ্চল সমভূমি অঞ্চল হয়, এই অঞ্চলে কি হবে, জলটা কি হবে, স্ট্যাগ হয়ে থাকবে, জলটা থাকবে, মৃত্তিকাটা আর্দ্র থাকবে, অর্থাৎ নিচের দিকে ধীরে ধীরে চুয়ে যাওয়ার সুযোগ পাবে। তাহলে স্বাভাবিকভাবে আমরা কি দেখতে পাই, পার্বত্য অঞ্চলে ভূমজলের ভান্ডার কম হয়,
অর্থাৎ খাড়া ঢাল বিশিষ্ট অঞ্চলে যেখানে ভূমিদ্বার যত বেশি সেখানে ভূমিজলের ভাণ্ডার তো কম সমৃদ্ধ, অপরদিকে যে অঞ্চলে ভূমির ঢাল কম প্রায় সমতল ভূমি বা সমভূমি সেই অঞ্চলে কি হয় ভূমিজলের ভাণ্ডার অনেক বেশি সমৃদ্ধ হয়ে থাকে। নেক্সটলি প্রবেশ্য শিলাস্তরের নিচে অপ্রবেশ্য শিলাস্তরের উপস্থিতি, ভূপৃষ্ঠ থেকে যে জল নিচের দিকে যায় সেই জল কি হয় সেই জল নিচের অপ্রবেশ্য শিলাস্তরে গিয়ে ধাক্কা খায় এবং সেখানে সঞ্চয় হয়। এটা যদি ভূপৃষ্ঠ হয়ে থাকে, এই ভূপৃষ্ঠে বৃষ্টির জল পড়লো, বৃষ্টির জল পড়ে এর নিচের দিকে আসছে, নিচের দিকে এসে এখানে যদি একটা অপ্রবেশ্য শিলাস্তর থাকে তাহলে কি হবে এই জল এই অপ্রবেশ্য শিলাস্তরে গিয়ে বাধা পাবে। তাহলে এখানে কি হবে বাধা পাবে, বাধা পেলে কি হবে এই অঞ্চলে জল ধীরে ধীরে সঞ্চয় হতে থাকবে, অর্থাৎ এই অঞ্চলে একটা সম্পৃক্ত স্তরের সৃষ্টি হবে, সম্পৃক্ত স্তরের সৃষ্টি হবে। তাহলে অপ্রবেশ্য শিলাস্তর যদি না থাকতো তাহলে ভূগর্ভের অনেক নিচে গিয়ে এই জল কি হতো প্রায় অস্তমিস্তরের কাছাকাছি চলে গেল, তাহলে কি হবে উষ্ণতা বাড়বে, উষ্ণতা বাড়লে সেই জল কি হবে বিলীন হয়ে যাবে, অর্থাৎ ভূগর্ভের অতল তলে গিয়ে অতল তলে চলে যাবে এবং সেই জল ভৌমজল হিসেবে কোনো কাজে লাগবে না বা ভৌমজল হিসেবে অবস্থানও করবে না। অর্থাৎ প্রবেশ্য শিলাস্তরের নিচে যদি অপ্রবেশ্য শিলাস্তর না থাকে তাহলে ভৌমজলের ভাণ্ডার গড়ে ওঠে না। তাহলে যে অঞ্চলে হয়তো দেখা গেল বৃষ্টিপাতের পরিমাণ বেশি, ভূমির ঢাল কম, জলের পরিমাণ অত্যন্ত বেশি, কিন্তু দেখা গেল নিচের দিকে গিয়ে অপ্রবেশ্য শিলাস্তর নেই, তাহলে কি দেখা যাবে শিলাস্তর না থাকলে তাদের ভূগর্ভের অতল তলে গিয়ে তলিয়ে যাবে সেই জল, সেই জল কিন্তু আর কোনো কাজে লাগবে না, ভূমজল হিসেবে সেটা সঞ্চিত থাকবে না। নেক্সট কি শিলার সচ্ছিদ্রতা ও প্রবেশ্যতা, মৃত্তিকা বিভিন্ন খনিজ কণা দ্বারা গঠিত, এই খনিজ কণাগুলোর মাঝে কি থাকে সূক্ষ্ম সূক্ষ্ম ফাঁক বা গ্যাপ থাকে, তাহলে এই ফাঁক বা গ্যাপকে আমরা কি বলছি সচ্ছিদ্রতা। তাহলে সচ্ছিদ্রতা যত বেশি হবে জল কি হবে কত নিচের দিকে প্রবাহিত হবে, যে মৃত্তিকার সচ্ছিদ্রতা কম যেমন ধরো এঁটেল মাটি, সেল, গাব্র, ব্যাসল্ট এর সচ্ছিদ্রতা কম, তাহলে সচ্ছিদ্রতা যদি কম থাকে তাহলে জল মাটির নিচে কম যাবে, মাটির নিচে যদি কম যায় তাহলে ভূমিজলের ভাণ্ডার সমৃদ্ধ হবে না। অপরদিকে দেখা গেল বালুকাময় মৃত্তিকা বা পলি মাটি, তাহলে এদের কি সচ্ছিদ্রতা বেশি থাকে ফলে নিচের দিকে জল নিম্নগামী হওয়ার সুযোগ পায় এবং ধীরে ধীরে সেই জল সঞ্চিত হয়ে ভৌমজলের ভাণ্ডারকে সমৃদ্ধ করে। নেক্সট কি উদ্ভিদের অবস্থান, উদ্ভিদের অবস্থান, উদ্ভিদের অবস্থান ক্ষেত্রে কি দেখা যায় যে অঞ্চল ঘন বনাঞ্চল যদি কোনো একটা এলাকায় থাকে তাহলে ঘন বনাঞ্চলে কি হবে উদ্ভিদ বাষ্পীভবন বাষ্পীভবনের মাধ্যমে বায়ুমণ্ডলে কি হবে জলীয় বাষ্পের যোগান দেবে, তাহলে তাহলে জলীয় বাষ্পের যোগান হবে সেই অঞ্চলে কি হবে বৃষ্টিপাতের পরিমাণ বেশি হবে, তাহলে উদ্ভিদ যদি বেশি থাকে সেই অঞ্চলে কি হবে বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পায়, বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পেলে সেই অঞ্চল অর্থাৎ অধঃক্ষেপণের পরিমাণ যদি বৃদ্ধি পায় সেই অঞ্চলে ভৌমজলের ভাণ্ডার সমৃদ্ধ হয়, অপরদিকে উদ্ভিদহীন অঞ্চলে কি হয় বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের যোগান কম হয়ে থাকে এবং ভৌমজলের ভাণ্ডার কম সমৃদ্ধ হয়ে থাকে। এছাড়া ভূমি ব্যবহারের প্রকৃতি, ভূমি ব্যবহারের প্রকৃতিও ভৌমজলের জলকে নিয়ন্ত্রণ করে থাকে, যেমন যদি কোনো একটি অঞ্চলে দেখা যায় যে বিস্তীর্ণ অঞ্চল অনাবৃত, বাড়ি ঘর বিল্ডিং এই সমস্ত নেই, অর্থাৎ কনস্ট্রাকশনের কনস্ট্রাকশন অনেক কম সেই অঞ্চলে, তাহলে সেই জায়গায় কি হবে উন্মুক্ত জায়গায় স্বাভাবিকভাবে নিচের দিকে ভৌমজল দ্রুত প্রবেশ করবে এবং প্রবেশ করার সুযোগও পাবে এবং ভৌমজলের ভাণ্ডার সমৃদ্ধ হবে। অপরদিকে কংক্রিটের নির্মাণ যত বেশি দেখা যাবে ততই কি হবে ভৌমজল ভাণ্ডার সমৃদ্ধ কম হবে, কারণ জলটা প্রবেশ করার সুযোগটাই কম পাবে। এরপরে আসছি এই যে ভৌমজল, এই ভৌমজল কি হচ্ছে নিচের দিকে ধীরে ধীরে সঞ্চয় হচ্ছে, তো সঞ্চয় যে হচ্ছে অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে জলটা যখন যাচ্ছে নিচের দিকে এই যে যায় এই যাওয়াটা যায় গিয়ে এইখানে যে সঞ্চয় হচ্ছে এই টোটাল যে এলাকা, এই টোটাল এলাকা ভূপৃষ্ঠ থেকে একেবারে অপ্রবেশ শিলাস্তর পর্যন্ত এই যে টোটাল এলাকা, এই টোটাল এলাকাটাকে বলছে কি অ্যাকুইফার, অ্যাকুই কথার অর্থ জল,
পার্বত্যের অর্থ বহন অর্থাৎ জলবাহী স্তর, অর্থাৎ এই অঞ্চল দিয়ে জলটা বহন করে এসে এখানে সঞ্চয় হচ্ছে, অর্থাৎ জলবাহী স্তর, এই স্তরও কিন্তু জল বাহিত হয়। এদিক থেকে যদি কোনো কারণে জল বাইরে নিক্ষেপ করা হয় পাম্পসেটের মাধ্যমে যে কোনো কারণে, তাহলে জল এখান থেকে কি হবে, বাহিত হবে। তাহলে স্বাভাবিকভাবে এই জলবাহী স্তরকে আমরা বলছি কি, অ্যাকুইফার। তাহলে এই অ্যাকুইফার বিষয়টা কি, অ্যাকুইফার শিলাকে সম্পৃক্ত করে, আবার কিছু অংশে দেখা যায় অ্যাকুইফারে যেখানে শিলা সম্পৃক্ত হয় না। তাহলে জলবাহী যে স্তর ভূপৃষ্ঠ থেকে একেবারে অপ্রবেশ শিলাস্তর পর্যন্ত, এই জলবাহী স্তরটাকে আমরা দুটো ভাগে ভাগ করছি, দুটো ভাবে শ্রেণীবিভাগ করছি, একটা হচ্ছে অবস্থান অনুসারে, একটা সম্পৃক্ততার ভিত্তিতে। তাহলে অবস্থান অনুসারে এই জলবাহী স্তরকে আমরা কয় ভাগে ভাগ করছি, চার ভাগে, আবদ্ধ অ্যাকুইফার, প্রায় আবদ্ধ অ্যাকুইফার, মুক্ত অ্যাকুইফার এবং স্থানীয় অ্যাকুইফার। তোমরা ছবিটা দেখো তাহলে বুঝতে পারবে, আবদ্ধ অ্যাকুইফার এটা ভূপৃষ্ঠ, এটা অপ্রবেশ শিলা স্তর, এটা কি উপরের স্তর, এটা ভূপৃষ্ঠ। তাহলে এইবারে কি দেখতে পাচ্ছি আমরা, এই যে স্তরটা, এই স্তরে কি আছে, জল আছে, কিন্তু এই জল কি এখানে আছে, না, এই জল কিন্তু এখানে নেই। এই জল কি হয়েছে, হয়তো এই শিলা স্তর এদিকে গিয়ে কোথাও উন্মুক্ত হতে পারে, বা এই দিকটাতে এই অপবিশ্ব শিলাস্তরটা নেই, তাই এখান থেকে নিম্নগামী হয়ে এখান দিয়ে এসে এখানে এসেছে। অর্থাৎ এটা একটা অপবিশ্ব শিলাস্তর, এটা একটা অপবিশ্ব শিলাস্তর, দুটো অপবিশ্ব শিলাস্তরের মাঝখানে যে প্রবেশ শিলাস্তরে জল সঞ্চিত হয়ে আছে সেইটা সম্পৃক্ত শিলাস্তর। এই সম্পৃক্ত শিলাস্তরের উভয় প্রান্তে যদি অপ্রবেশ শিলাস্তর অবস্থান করে তখন তাকে আমরা বলছি আবদ্ধ অ্যাকুইফার। অর্থাৎ এক্ষেত্রে কি হয়, ভূপৃষ্ঠের জল নিম্নগামী হয়ে যেখানে অবস্থান করছে নিচের আবদ্ধ অ্যাকুইফার, সরাসরি সেখানে সেই জল পৌঁছাতে পারে না, তাই একে আমরা বলছি আবদ্ধ অ্যাকুইফার। কিন্তু এই যে আবদ্ধ অ্যাকুইফার, এই আবদ্ধ অ্যাকুইফারের উপর এবং নিচে যদি এই যে শিলা স্তর, এটা অবশ্যই অপবিশ্ব শিলা স্তর, কিন্তু এটা যদি অ্যাকুইটার্ড দিয়ে গঠিত হয়, অ্যাকুইটার্ড, এটা যদি অ্যাকুইটার্ড দিয়ে গঠিত হয় এই শিলা স্তর এবং এই শিলা স্তর, তাহলে কি হবে, আমরা জানি যে অ্যাকুইটার্ড হচ্ছে এমন একটি শিলা স্তর যে শিলা স্তরে খুব সামান্য পরিমাণে জল ধারণ করতে পারে এবং বহন করতে পারে, কিন্তু খুবই কম। তাহলে এই জল যে এখানে আসবে, এসে সামান্য পরিমাণে জল আসবে, সেটা আবার কি হবে, ধীরে ধীরে চুয়ে চুয়ে এই অঞ্চলকে সমৃদ্ধ করবে। অনুরূপভাবে এখানে যদি জল থাকে, তাহলে এই জলে কি হবে, এই জল এখানে গেল, এখান থেকে এই জল আবার চুয়ে চুয়ে কি হবে, এই অঞ্চলকে সমৃদ্ধ করবে। তাহলে এটা পুরোপুরি আবদ্ধ কথা কি বলা যায়, না, এই জন্য আমরা একে বলি কি, প্রায় আবদ্ধ অ্যাকুইফার। অর্থাৎ আবদ্ধ অ্যাকুইফারে কি হয়, আবদ্ধ অ্যাকুইফারে দুই দিকে অপ্রবেশ শিলা স্তর থাকে, মাঝখানে জলের স্তর থাকে, সেই জলের স্তরটাকে আমরা বলছি আবদ্ধ অ্যাকুইফার। কিন্তু যদি দেখা যায় যে দুই দিকে যে অপ্রবেশ শিলা স্তর আছে সেই অপ্রবেশ শিলা স্তর অ্যাকুইক্লুইড বা অ্যাকুইটার দ্বারা গঠিত, তাহলে খুব সামান্য পরিমাণে জল, খুবই সামান্য, যেটা চুয়ে চুয়ে গিয়ে ওই অ্যাকুইফারে সঞ্চিত হয়, তাহলে আমরা এটা বলতে পারি না যে এটা পুরোপুরি আবদ্ধ, তাই একে আমরা বলছি প্রায় আবদ্ধ অ্যাকুইফার। তাহলে মুক্ত অ্যাকুইফারটা কি, মুক্ত অ্যাকুইফার হচ্ছে যদি দেখা যায় যে না, এই যে শিলা স্তর, এই অপ্রবেশ শিলা স্তরটা নেই, অর্থাৎ এই অপ্রবেশ শিলা স্তরে, এই অপ্রবেশ শিলা স্তরে জল এখানে সঞ্চিত হয়ে গেছে, তার মানে এইটা কি সম্পৃক্ত শিলা স্তর, এর উপরের দিকটা কি আছে, উন্মুক্ত আছে। তাহলে উন্মুক্ত থাকলে তখন তাকে আমরা বলছি কি, মুক্ত অ্যাকুইফার। অর্থাৎ এক্ষেত্রে কি হয়, নিচে অপ্রবেশ শিলা স্তর যেখানে জলটা গিয়ে আটকে সম্পৃক্ত শিলা স্তরের সৃষ্টি করেছে, জল সঞ্চিত হয়েছে, এবং তার উপরে ভূপৃষ্ঠ পর্যন্ত কোনো রকমই কোনো অপ্রবেশ শিলাস্তর নেই,
এইরকম অ্যাকুইফারকে বলা হয়, এই যে অ্যাকুইফার এটাকে আমরা বলছি মুক্ত অ্যাকুইফার। শুধুমাত্র এক্ষেত্রে নিচে অপ্রকৃষ্ট শিলাস্তর এবং উপরের যে শিলাস্তর রয়েছে সেই শিলাস্তর অবশ্যই কি হচ্ছে, শিলাস্তর দিয়ে জল নিচের দিকে নিম্নগামী হচ্ছে এবং এই অঞ্চলে সঞ্চিত হচ্ছে। এক্ষেত্রে একটি অপ্রকৃষ্ট শিলাস্তর অ্যাকুইফারের নিচে অবস্থান করে। স্থানীয় অ্যাকুইফারটা কি, এই যে অ্যাকুইফার দেখা গেল কোন স্থানীয় ভাবে কোন একটি জায়গায় অর্ধ চন্দ্রাকারে কোন একটা অপ্রকৃষ্ট শিলাস্তর খুব সামান্য অংশ জুড়ে অর্ধ চন্দ্রাকারে কোন অপ্রকৃষ্ট শিলাস্তর অবস্থান করলো, তাহলে এই জায়গায় কি হবে, জল সঞ্চয় হবে। তাহলে এই যে জল সঞ্চয় হলো এটা স্থানীয় ভাবে সঞ্চয় হলো তাই তাকে আমরা বলছি স্থানীয় অ্যাকুইফার। অর্থাৎ আমরা অ্যাকুইফারকে অবস্থান অনুসারে চার ভাগে ভাগ করছি, আবদ্ধ অ্যাকুইফার, প্রায় আবদ্ধ অ্যাকুইফার, মুক্ত অ্যাকুইফার এবং স্থানীয় অ্যাকুইফার। অপরদিকে সম্পৃক্ততার ভিত্তিতে অ্যাকুইফারকে আমরা কি করছি দুটো ভাগে ভাগ করছি, একটাকে বলছি ক্রিয়েটিং স্তর, একটাকে বলছি ঢাদশ স্তর বা ভাদশ স্তর। এবার এই ক্রিয়েটিং স্তরটা কি তোমরা দেখো, এটা অপ্রবেশ্য শিলাস্তর। এই অপ্রবেশ্য শিলাস্তরের মধ্যে কি হচ্ছে, উপরের অংশে জল ধীরে ধীরে সঞ্চয় হচ্ছে। তাহলে আমি যদি এই পর্যন্ত জল জল রয়েছে তাহলে এটা পুরোপুরি এটা সম্পৃক্ত সম্পৃক্ত শিলাস্তর। আবার কি কিছুটা অংশ রয়েছে এই জায়গাটাতে, এইটুকু কি কখনো সম্পৃক্ত কখনো নয়। তাহলে ক্রিয়েটিং স্তর কোনটা, ক্রিয়েটিং স্তর হচ্ছে দুটো, এইটুকু কি কখনো সম্পৃক্ত, এইটুকু কি সবসময় সম্পৃক্ত। অর্থাৎ ভূগর্ভের নিচে যে অংশে কি হয় জল সঞ্চিত হয়ে সম্পৃক্ত শিলাস্তর গঠন করে তাকে বলে ক্রিয়েটিং স্তর। এবার এই সম্পৃক্ত করে ঠিকই কিন্তু এর দুটো ভাগ আমরা পাচ্ছি, একটা কি স্থায়ী সম্পৃক্ত স্তর আর একটা সাময়িক সম্পৃক্ত স্তর। স্থায়ী কোনটা, এইটুকু সম্পৃক্ত সবসময় থাকে আর এইটুকু দেখা গেল বর্ষাকালে যখন জলের অধঃপতন বেশি হয়, অধঃপতনের পরিমাণ বেশি হয়, স্বাভাবিকভাবে জলের অধঃপতন বেশি হবে, ফলে কি হবে এই অঞ্চলে হয়তো দেখা গেল বর্ষাকালে এই পর্যন্ত সম্পৃক্ত হয়ে থাকলো কিন্তু শুষ্ক ঋতুতে জলটা নেমে এই অঞ্চলে আসলো, তাহলে দেখা গেল যে এই অঞ্চলটা কখনো সম্পৃক্ত কখনো সম্পৃক্ত না। কিন্তু যেহেতু কখনো সম্পৃক্ত হয় তাই আমরা বলছি যে ভূগর্ভের নিচে সম্পৃক্ত শিলাস্তরটাকে আমরা বলছি ক্রিয়েটিং স্তর, যে অঞ্চল থেকে জল পাওয়া যায়। তবে এই ক্রিয়েটিং স্তরের এই অসম্পৃক্ত স্তরের মধ্যে যদি কখনো নলকূপ খনন করা যায় তাহলে কি হবে, শুষ্ক ঋতুতে কিন্তু জল পাওয়া যাবে না। এই জন্য কি করতে হয়, সবসময় সারা বছর ধরে নিরবিচ্ছিন্নভাবে জল পেতে গেলে কি করতে হবে, একদম স্থায়ী সম্পৃক্ত স্তর পর্যন্ত নলকূপ খনন করতে হবে। নেক্সট আসে ভ্যাদশ স্তর। ভ্যাদশ স্তরটা কি, ভ্যাদশ স্তরটা হচ্ছে এই যে সম্পৃক্ত স্তর, এই সম্পৃক্ত স্তরের উপরের যে অংশ দিয়ে জল নিচের দিকে অধোগামী হয় যেখানে কখনোই শিলা সম্পৃক্ত হয় না সেটাকে, সেই অঞ্চলটাকে বলা হচ্ছে ভ্যাদশ স্তর। সেই অঞ্চলটাকে বলা হচ্ছে ভ্যাদশ স্তর। অর্থাৎ স্থায়ী সম্পৃক্ত স্তরের এবং অস্থায়ী সম্পৃক্ত স্তর, অর্থাৎ সম্পৃক্ত স্তরের উপরে যে অঞ্চলে ভূপৃষ্ঠ থেকে জল নিম্নগামী হয় সেই অঞ্চলটাকে বলা হচ্ছে এইটুকু কি ভ্যাদশ স্তর, ভ্যাদশ স্তর। এই ভ্যাদশ স্তরে কি হয়, শিলা কখনোই সম্পৃক্ত হয় না, শুধুমাত্র জলের নিম্নগতি লক্ষ্য করা যায়। তাহলে অবস্থান অনুসারে এই যে ভ্যাদশ স্তর একে আবার তিন ভাগে ভাগ করা যায়, তোমরা প্রচারে দেখতে পাচ্ছ মৃত্তিকা স্তর, কৌশিক স্তর এবং মধ্যবর্তী স্তর। এখানে যদি কোনো গাছ থাকে, কোনো গাছ থাকে তাহলে এই গাছ কি করবে, এই গাছ এই অঞ্চলের শেকড় দিয়ে জল নেবে, ফলে একেবারে উপরের অংশ থেকে জল নেয়। অর্থাৎ উদ্ভিদ তার শিকড় যতদূর পর্যন্ত যায় সেই অঞ্চলের জল কি করে শোষণ করে নিজের দেহের শারীরবৃত্তীয় কার্যকলাপ করে এবং এই জলই প্রসাদন এবং বাষ্পীভবন প্রক্রিয়ায় সহায়তা করে। তাহলে এইকে
গাছের শিকড় যতদূর পর্যন্ত মাটির নিচে প্রবেশ করে সেইটুকু মৃত্তিকার স্তরটাকে আমরা বলছি মৃত্তিকা স্তর, যে অঞ্চলে জল উদ্ভিদ গ্রহণ করে। নেক্সট কি কৌশিক স্তর। এই যে স্তর সম্পৃক্ত স্তর, এই সম্পৃক্ত স্তর থেকে উপরের দিকে, সম্পৃক্ত স্তর থেকে কি উপরের দিকে সরু চুলের ন্যায় সরু সরু নালী থাকে, এখান থেকে সরু সরু নালী থাকে। এই নালীর মাধ্যমে কি হয়, যদি ভূপৃষ্ঠ শুষ্ক হয়ে পড়ে, বাষ্পীভবনের হার বেশি হয়, খরা দেখা যায়, তখন এই জল কি করে ধীরে ধীরে নিচে নিচ থেকে উপরের দিকে উঠে যায়। তাহলে নিচের দিকে আমি কি পাচ্ছি, কৌশিক স্তর। অর্থাৎ এই কৌশিক নলের মধ্য দিয়ে কি হয়, ভূগর্ভস্থ জল পৃষ্ঠটানের মাধ্যমে উপরের দিকে উঠে যায়, যাকে আমরা বলছি কৌশিক স্তর। এই কৌশিক স্তর এবং ভেদস স্তর, তার মধ্যবর্তী যে স্তর, এই মধ্যবর্তী স্তরকে বলা হচ্ছে মধ্যবর্তী স্তর সরাসরি, কারণ এর মাঝখানে অবস্থান করে। অর্থাৎ কৌশিক স্তর থাকে নিচের দিকে, সম্পৃক্ত স্তরের জাস্ট উপরে, এবং মৃত্তিকা স্তর থাকে ভূপৃষ্ঠ থেকে যতদূর পর্যন্ত গাছের শিকড় নিচের দিকে প্রবেশ করে ততদূর পর্যন্ত, এবং এই দুই স্তরের মধ্যবর্তী অঞ্চলটাকে বলা হচ্ছে মধ্যবর্তী স্তর। তাহলে ছাত্রছাত্রীরা, তোমরা ভৌমজলের অবস্থানটা বুঝতে পেরেছ। এবারে আসি, এই ভৌমজল মাটির নিচের জল কখনো কখনো দেখা যায় যে খুব স্বাভাবিকভাবেই উপরের দিকে উঠে আসে। বলছে ভূগর্ভস্থ জল যখন খুব স্বাভাবিকভাবেই উপরের দিকে উঠে আসে প্রাকৃতিকভাবে স্বাভাবিক নিয়মে কোনো ছিদ্রপথ বা ফাটল দিয়ে, তখন তাকে বলে প্রস্রবণ। তাহলে প্রস্রবণ কি, প্রস্রবণ হলো ভূগর্ভের এই জল উপরের দিকে উঠে আসে কোনো কৃত্রিম উপায় ছাড়া স্বাভাবিকভাবেই ভূপৃষ্ঠে ফাটল বা কোনো ছিদ্রপথের মাধ্যমে, যাকে আমরা বলছি প্রস্রবণ। এই যে প্রস্রবণ, এই প্রস্রবণকে আমরা কতগুলো ভাবে শ্রেণী বিভাগ করতে পারি। এক হচ্ছে স্থায়িত্ব অনুসারে, উপাদান অনুসারে, উষ্ণতা অনুসারে, শিলার গঠন ও প্রকৃতি অনুসারে। স্থায়িত্ব অনুসারে কয়েক প্রকার প্রস্রবণ দেখা যায়, অবিরাম প্রস্রবণ এবং সবিরাম প্রস্রবণ। তোমরা ছবির দিকে তাকাও তাহলে বুঝতে পারবে। যদি কোনো একটা জায়গায় শিলাস্তর এভাবে অবস্থান করে, কি দেখতে পাচ্ছি ছবিতে, নিচের দিকে অপ্রবেশ শিলাস্তর, উপরের দিকে ভেদস্থ স্তর ঘটেছে, এবং এই অঞ্চলে কি দেখা যাচ্ছে, এই অঞ্চলে একটি সম্পৃক্ত শিলাস্তর দেখা যাচ্ছে। তাহলে এই সম্পৃক্ত শিলাস্তর কি হবে, এইখান দিয়ে যেহেতু উন্মুক্ত, তাই এখান থেকে মাটির নিচের জল বাইরের দিকে বেরিয়ে আসবে। এখানে একটা প্রশ্ন আসতে পারে যে এই শিলাস্তরটা এদিক দিয়ে উন্মুক্ত হলো কি করে, তাহলে এই জায়গাটাতে কি আছে, না এই জায়গাটাতে পুরোপুরি কি আছে, শিলাস্তর ছিল, কিন্তু প্রাকৃতিক শক্তির ক্ষয়কার্যের ফলে যদি এই অঞ্চল অপসারিত হয়ে চলে যায়, তখনই এই শিলাস্তর উন্মুক্ত হয়ে পড়ে এবং তখনই কিন্তু এই প্রস্রবণের সৃষ্টি হয়ে থাকে। তবে এই যে প্রস্রবণ, এই প্রস্রবণের ক্ষেত্রে দেখা যায় যদি শুষ্ক ঋতু হয় তাহলে জলটা কি হবে, ধীরে ধীরে নিচের দিকে নামবে। তখন হয়তো দেখা গেল জলটা এই লেভেলে চলে আসলো, এই লেভেলে জলটা চলে আসলেই তখন কিন্তু এই প্রস্রবণের মুখ বা উন্মুক্ত স্থান পর্যন্ত জলটা পৌঁছায় না, ফলে তখন প্রস্রবণ দেখা যায় না। অর্থাৎ এই ধরনের প্রস্রবণের ক্ষেত্রে কি দেখা যায়, শুষ্ক ঋতু বা উষ্ণ ঋতুতে কি হয়, জল দেখা যায় না এই প্রস্রবণে, কিন্তু আর্দ্র ঋতুতে এই প্রস্রবণ দিয়ে জল বাইরের দিকে বেরিয়ে আসে, যাকে আমরা বলছি সবিরাম প্রস্রবণ। কিন্তু অবিরাম প্রস্রবণটা কি, অবিরাম প্রস্রবণটা হচ্ছে যদি এই শিলাস্তরটা এভাবে না থেকে এইভাবে অবস্থান করে, এটা অপ্রবেশ্য শিলাস্তর, এটা ভেদস স্তর, মাঝখানে যদি শিলাস্তরটা এইভাবে অবস্থান করে, তাহলে এখান দিয়ে কি হবে, উন্মুক্ত হবে। আবার বলছি,
এই অঞ্চলে কিন্তু মৃত্তিকা ছিল, ভূপৃষ্ঠ কিন্তু এই উচ্চতায় আছে, তাহলে এই জায়গাটা কি হয়েছে বিভিন্ন প্রাকৃতিক শক্তির দ্বারা ক্ষয়কার্য হয়ে যখন অপসারিত হয়েছে তখনই কিন্তু এই উন্মুক্ত স্থানের সৃষ্টি হয়েছে। তাহলে এই জল কি হবে সব সময় বাইরের দিকে নির্গত হবে, তাহলে একে আমরা বলছি অবিরাম প্রস্রবণ। অর্থাৎ অবিরাম প্রস্রবণে সারা বছর ধরে কি হয় জল নির্গত হয়, কিন্তু সবিরাম প্রস্রবণে শুষ্ক ঋতুতে জল নির্গমন ঘটে না কিন্তু আর্দ্র ঋতুতে জল নির্গমন ঘটে। এবার দ্বিতীয় বিষয় আসি, উপাদান অনুসারে স্বাদু জলের প্রস্রবণ খনিজ প্রস্রবণ। স্বাদু জলের প্রস্রবণ, স্বাদু জল মানে কি ভূগর্ভ থেকে যে জলটা বাইরের দিকে বেরিয়ে আসছে সেই জলের মধ্যে যদি খনিজ উপাদান কোনো না থাকে, যদি মিষ্টি জল বাইরের দিকে বেরিয়ে আসে, পানের যোগ্য জল যদি বাইরের দিকে বেরিয়ে আসে তখন তাকে বলে স্বাদু জলের প্রস্রবণ। অপরদিকে মৃত্তিকা যেহেতু প্রচুর খনিজ উপাদান দ্বারা গঠিত, খনিজ উপাদান দিয়েই মৃত্তিকা বা শিলা গঠিত, তাহলে যে অঞ্চলের প্রস্রবণ থেকে ভূগর্ভ থেকে বাইরের দিকে যখন জলটা আসছে তখন প্রচুর পরিমাণে খনিজ উপাদান পাওয়া যাচ্ছে, তখন তাকে কিন্তু বলা হয় খনিজ প্রস্রবণ। অর্থাৎ খনিজ উপাদান যদি বাইরের দিকে বেরিয়ে আসে, তবে এক্ষেত্রে একটা প্রশ্ন হচ্ছে যেহেতু শিলা খনিজ উপাদান দ্বারা গঠিত তাই স্বাদু জলের প্রস্রবণের মধ্যেও কিন্তু খনিজ উপাদান সামান্য পরিমাণে থাকে, তাহলে আমরা স্বাদু জলের প্রস্রবণ কাকে বলি? যদি দেখা যায় যে লেস দেন ওয়ান মিলিগ্রাম পার লিটার জলে যদি পাওয়া যায় তখন তাকে আমরা বলি স্বাদু জলের প্রস্রবণ। আর খনিজ প্রস্রবণ হচ্ছে যদি দেখা যায় যে 1 মিলিগ্রামের বেশি খনিজ উপাদান 1 লিটার জলে পাওয়া যাচ্ছে তখন তাকে বলা হয় খনিজ প্রস্রবণ। এরপরে আসছি উষ্ণতা অনুসারে দুই প্রকার, একটা উষ্ণ প্রস্রবণ একটা শীতল প্রস্রবণ। উষ্ণ প্রস্রবণ কি? উষ্ণ প্রস্রবণ হচ্ছে আমরা জানি যে ভূপৃষ্ঠ থেকে যত নিচের দিকে যাবো ততই উষ্ণতার পরিমাণ বৃদ্ধি পেতে থাকে, ফলে কি হয় নিচের দিকে জল প্রচণ্ড উত্তপ্ত হয়ে পড়ে, প্রতি 32 ফুট নিচে 1 ডিগ্রি ফারেনহাইটের উষ্ণতা বাড়ে আমরা জানি, বা 32 মিটার নিচে 1 ডিগ্রি সেন্টিগ্রেডের উষ্ণতা বাড়ে। তাহলে ভূগর্ভের অনেক নিচে যদি জল প্রবেশ করে তাহলে সেই জল ভূপৃষ্ঠের বাইরে যদি বেরিয়ে আসে কোনো ফাটল বা ছিদ্রপথ দিয়ে সেই জল তুলনামূলকভাবে উষ্ণ থাকে, তাকে বলছে উষ্ণ প্রস্রবণ। অপরদিকে ভূপৃষ্ঠের স্বল্প গভীর থেকে যদি জল ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে আসে সেই জলে উষ্ণতা ততটা থাকে না, তাই তাকে বলা হচ্ছে শীতল প্রস্রবণ। সবশেষে আছে শিলাস্তরের গঠন ও প্রকৃতি অনুসারে। শিলাস্তরের গঠন ও প্রকৃতি অনুসারে আমরা 6 ধরনের প্রস্রবণ দেখতে পাই, যেমন সমান্তরাল প্রস্রবণ। সমান্তরাল প্রস্রবণটা কি তোমরা ছবির দিকে লক্ষ্য রাখো তাহলে বুঝতে পারবে সমান্তরাল প্রস্রবণটা কিভাবে সৃষ্টি হয়। এক্ষেত্রে চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে সমান্তরালভাবে বিভিন্ন শিলাস্তরগুলো অবস্থান করছে, আবার সেই একই কথা এই অঞ্চল কিন্তু ক্ষয়কার্যের ফলে অপসারিত হয়ে গেছে অথবা কোনো পার্বত্য অঞ্চল ছিল সেই পার্বত্য অঞ্চলে ধসের ফলে নেমে গেছে। তাহলে এই যে সম্পৃক্ত শিলাস্তর এটা কি অপ্রবেশ্য শিলাস্তর, এটা কি সম্পৃক্ত শিলাস্তর, এটা কি ভ্যাদস স্তর, তাহলে এই সম্পৃক্ত শিলাস্তরের জল এদিক থেকে কি হবে বাইরের দিকে বেরিয়ে আসবে এবং প্রস্রবণের সৃষ্টি হবে, যাকে বলছে সমান্তরাল প্রস্রবণ। দ্বিতীয় কি চ্যুতি প্রস্রবণ। চ্যুতি প্রস্রবণটা কি? চ্যুতি প্রস্রবণ হচ্ছে চ্যুতির ফলে যখন নিচে সম্পৃক্ত শিলাস্তর ভূপৃষ্ঠে উন্মুক্ত হয়ে পড়ে তখন যে প্রস্রবণটা ঘটে তাকে বলে চ্যুতি প্রস্রবণ। তাহলে চ্যুতি প্রস্রবণটা কিভাবে গঠিত হয় দেখো, ভূ আন্দোলনের ফলে কি হয় প্রথমে ফাটল বা ফাটলের সৃষ্টি হয়, চ্যুতির সৃষ্টি হয়, দারুণের সৃষ্টি হয়। এই দারুণ বা চ্যুতি বরাবর নিচের যদি শিলাস্তর উপরের দিকে উঠে যায় তখনই ওই শিলাস্তর যেখানে উন্মুক্ত হয়, অর্থাৎ সম্পৃক্ত শিলাস্তর যেখানে উন্মুক্ত হয় সেই স্তর দিয়ে যে জল নির্গত হয় তখন সেই প্রস্রবণকে বলা হচ্ছে চ্যুতি প্রস্রবণ। একটা শিলাস্তর যদি এইভাবে থাকে ধরে নিলাম,
তিনটি শিলাস্তর দিয়ে আমি দেখাচ্ছি। এখানে এই স্তরে জল আছে, এটা ভ্যাদুস স্তর, জলের নিম্নগমন, এটা কি অপ্রবেশ শিলাস্তর। কিন্তু যদি দেখা যায় যে ভূমিকম্প হলো, ভূমিকম্প হওয়ার ফলে এখানে একটা চ্যুতির সৃষ্টি হলো, এই চ্যুতির সৃষ্টি হওয়ার ফলে কি হলো, এই স্তরটা এখানে আবার এই স্তরটা এখানে, এই স্তরটা এখানে, অর্থাৎ একটা অংশ উপরের দিকে উঠে গেল, একটা অংশ নিচের দিকে বসে গেল। তাহলে কি দেখাবে, এবার এই স্তরটা যদি দেখা গেল নিচের দিকে বসে গেল, তাহলে এই স্তরটা নিচের দিকে বসলে এই স্তরটা থাকলো না, তাহলে এই স্তরটা এটা তখন ভ্যাদুস স্তর হয়ে গেল, ভূপৃষ্ঠের উপরিভাগের স্তরটা হয়ে গেল। এই স্তরটা কি হয়ে যাবে, এই স্তরটাতে এই জলের স্তরটা এটা নিচের দিকে নেমে গেল চ্যুতির ফলে, এই জলের স্তরটা এখানে চলে আসলো, আর এই স্তরটা কি হলো তারও নিচে চলে গেল। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, চ্যুতির ফলে এই শিলাস্তরটা আগে এই সমান্তরালে ছিল, পরবর্তীকালে চ্যুতির ফলে যখন বসে গেল তখন এই স্তরে কিছুটা অংশ, এই যে সম্পৃক্ত শিলাস্তর এই অংশটা নিচের দিকে নেমে গেল, আবার এই স্তরটা তারও নিচের দিকে নেমে গেল, এই স্তরটার সূর্য যেটা ছিল সেটাও কি হলো নিচের দিকে নামলো। তাহলে এই স্তরটা কি হলো ভূপৃষ্ঠে এখানে উন্মুক্ত হয়ে গেল। তোমরা ছবিটা নজর করে দেখে বুঝতে পারবে এখানে উন্মুক্ত হয়ে গেল। এই ছিদ্র বরাবর যে প্রস্রবণ হয় তাকেই বলা হচ্ছে চ্যুতি প্রস্রবণ। নেক্সট কি, ভ্যাকলুসিয়ান প্রস্রবণ। ভ্যাকলুসিয়ান প্রস্রবণ কি, তোমরা ক্লাস নাইনে পড়েছো আধোবিকার, আধোবিকারে তোমরা কার্বনেশন প্রক্রিয়া করেছো। সেই কার্বনেশন প্রক্রিয়ায় তোমরা যেন বৃষ্টির জল যখন ভূপৃষ্ঠে পতিত হয় তখন বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করে কি তৈরি করে, কার্বনিক অ্যাসিড তৈরি করে, যদিও এই কার্বনিক অ্যাসিডটা মৃদু কার্বনিক অ্যাসিড। অর্থাৎ বৃষ্টির জল নামছে, এর সঙ্গে কার্বন ডাইঅক্সাইড যুক্ত হলো, কি তৈরি করলো, H2CO3। এই H2CO3 ভূপৃষ্ঠে পতিত হলো। যদি চুনাপাথর যুক্ত অঞ্চল হয়, তোমরা জানো যুগোস্লাভিয়াতে চুনাপাথর আছে, আমাদের ভারতবর্ষে দেরাদুনে আছে, পাঁচমাড়িতে আছে, তাহলে এই যে চুনাপাথর যুক্ত অঞ্চল, এই চুনাপাথর যুক্ত অঞ্চলে ভূপৃষ্ঠে যখন এই মৃদু কার্বনিক মিশ্রিত জল পতিত হবে তখন সেই জল কি করবে, ওই চুনাপাথরের সাথে বিক্রিয়া করবে। কিভাবে বিক্রিয়া করবে, চুনাপাথর আমরা জানি ক্যালসিয়াম কার্বনেট, এর সঙ্গে কি করবে H2CO3 বিক্রিয়া করবে, বিক্রিয়া করে কি তৈরি করবে, ক্যালসিয়াম বাই কার্বনেট। আমরা জানি ক্যালসিয়াম কার্বনেট জলে দ্রবীভূত হয় না, কিন্তু ক্যালসিয়াম বাই কার্বনেট জলে দ্রবীভূত হয়। তাহলে কি হবে, ভূপৃষ্ঠের উপরিভাগে ছোট ছোট গর্তের সৃষ্টি হবে, অর্থাৎ চুনাপাথরটা গলে যাবে, গলে গিয়ে ছোট ছোট কি হবে গর্তের সৃষ্টি হবে, সেই গর্তগুলো সুরঙ্গের মতো নিচের দিকে বিস্তৃত হবে, কারণ প্রতি মুহূর্তে বৃষ্টিপাত হতেই থাকবে আর ওই চুনাপাথরের গলন চলতেই থাকবে, ফলে কি হবে নিচের দিকে জলটা চলে যাবে। এই গিয়ে এই চুনাপাথর যুক্ত অঞ্চলে যখন মাটির নিচে প্রচুর জলের সঞ্চয় ঘটতে থাকবে, সেটা পুনরের মাধ্যমে হোক, সিঙ্ক হোলের মাধ্যমে হোক, সোয়াল হোলের মাধ্যমে হোক, জলটা কি হবে নিচের দিকে যাবে, গিয়ে সেই জল প্রচন্ড উত্তাপে গলে গিয়ে, অর্থাৎ ভূগর্ভের তাপে সেই জল কি হবে প্রচন্ড উত্তাপে উষ্ণ হয়ে বাষ্প হয়ে কি হবে চাপ দেবে, চাপ দিলে ফাটল আরো বেশি প্রসারিত হবে এবং সেই জল বাইরের দিকে বেরিয়ে আসবে, একে বলছে ভ্যাকলুসিয়ান প্রস্রবণ। অর্থাৎ ভ্যাকলুসিয়ান প্রস্রবণ কিন্তু মাথায় রাখতে হবে মূলত চুনাপাথর যুক্ত অঞ্চলেই সৃষ্টি হয়ে থাকে। নেক্সট কি, ভৃগুতর পাদদেশীয় প্রস্রবণ। ভৃগুতর পাদদেশীয় প্রস্রবণ কি, ভৃগুতর পাদদেশীয় প্রস্রবণের ক্ষেত্রে ভৃগু বরাবর উন্মুক্ত হয়, কিরকম সম্পৃক্ত শিলাস্তর উন্মুক্ত হয়, একটা পর্বত আছে, তাহলে পর্বতে একটা খাড়া ঢাল, তাহলে খাড়া ঢাল বরাবর এই অঞ্চলে যদি ক্ষয় কাজ হয় তাহলে আমরা দেখতে পাবো এই যে শিলাস্তর গুলো এটা যদি সম্পৃক্ত শিলাস্তর হয়ে থাকে তাহলে এই অঞ্চল কি হবে উন্মুক্ত হয়ে পড়লো, এই অঞ্চল কি হবে উন্মুক্ত হয়ে পড়বে। ভৃগু কাকে বলে, এক্ষেত্রে আমরা ভৃগু বলছি যে পাহাড় বা পর্বতের খাড়া ঢালকে ভৃগু বলে। তাহলে খাড়া ঢাল বরাবর যদি সম্পৃক্ত শিলাস্তর যে স্তরে জল আছে সেই জলটা যদি বাইরের দিকে বেরিয়ে আসে, আমি যদি ধরেই নিই যে এই দুটো স্তর কি ভ্যাদুস স্তর, অর্থাৎ এখানে জলের নিম্নগমন ঘটে, তাহলে এটা কি অপ্রবেশ শিলাস্তর, তাহলে এখানে উন্মুক্ত হবে, তখনই তাকে আমরা বলছি ভৃগুতট পাদদেশীয় প্রস্রবণ। এই ভৃগুতট পাদদেশীয় প্রস্রবণী যখন শিলাস্তর গুলো পরস্পরের সাথে তীর্যক ভাবে অবস্থান করে তখনই সেটা নদীর ডাল প্রস্রবণে রূপান্তরিত হয়, আমরা তখন তাকে নদীর ডাল প্রস্রবণ বলি। কিরকম ব্যাপারটা,
এই শিলাস্তরগুলো আমি সমান্তরালভাবে এঁকেছি। যদি দেখা যায় যে এই ভৃগুতর পাদদেশে প্রস্থবনে ভৃগুতটের দিকেই কিন্তু নতি ঢা বরাবর, কারণ শিলাস্তরগুলো কি আছে তির্যকভাবে আছে। তাহলে এটা যদি জলবিস্তর হয় একে অপরের সাথে শিলাস্তরগুলো কিভাবে আছে তির্যকভাবে আছে। তির্যকভাবে যদি থাকে তাহলে যে প্রস্থবনের সৃষ্টি হয় পর্বতের পাদদেশে বরাবর তখন তাকে বলে নতি ঢাল প্রস্থবন। অর্থাৎ ভৃগুতর পাদদেশে প্রস্থবন এবং নতি ঢাল প্রস্থবন দুটোর মধ্যে পার্থক্য কি? শুধুমাত্র শিলাস্তরের অবস্থানের পার্থক্য। নতি ঢালের ক্ষেত্রে কি হয় শিলাস্তরগুলো পরস্পর তির্যকভাবে অবস্থান করে একে অপরের সঙ্গে, অপরদিকে ভৃগুতর পাদদেশে প্রস্থবনের ক্ষেত্রে পরস্পরের সঙ্গে সমান্তরালভাবে অবস্থান করে। নেক্সট আসছে কি ডাইক প্রস্থবন। ডাইক কি? ডাইক হচ্ছে একটি উদ্ভেদী শিলা। কিভাবে তৈরি হয়? ভূগর্ভে যে অ্যাটমোস্ফিয়ার আছে সেই অ্যাটমোস্ফিয়ারে ম্যাগমা আছে, সেই ম্যাগমা কি হয় কোনো ফাটল বা ছিদ্রপথ দিয়ে বাইরের দিকে বেরিয়ে আসার চেষ্টা করে। উদ্ভেদী শিলা আমি প্রথমে বলেছি, মাথায় রাখতে হবে উদ্ভেদী শিলা মানে উঠতে চেয়েছিল উঠতে পারেনি, অর্থাৎ সে ভূপৃষ্ঠের বাইরে আসতে পারেনি। অর্থাৎ ভূগর্ভের উত্তপ্ত গলিত ম্যাগমা প্রচন্ড তাপ এবং চাপের প্রভাবে উপরের দিকে উঠে এসে শিলাস্তরের কোনো ফাটল বা গর্তে সঞ্চিত হলে তখন তাকে বলে উদ্ভেদী শিলা। এই উদ্ভেদী শিলা যদি উলম্বভাবে সঞ্চিত হয় তখন তাকে বলে ডাইক। অর্থাৎ কোনো ভূপৃষ্ঠের নিচে কোনো জায়গায় যদি দেখা যায় যে এটা যদি ভূপৃষ্ঠ আমরা ধরে নিই তাহলে এখানে এগুলো শিলাস্তর, এটা যদি জলের স্তর হয়ে থাকে, এটা যদি সম্পৃক্ত শিলাস্তর হয়ে থাকে, এটা যদি অপবেশ্য শিলাস্তর হয়ে থাকে তাহলে এই জায়গাটাতে কি হবে এটা ডাইক। এটা কিভাবে আছে উলম্বভাবে অনুভূমিক থাকলে শিল বলি, সেটা তো পরবর্তী বিষয়ে পরবর্তী ক্লাসে তোমাদেরকে পড়াবো। তাহলে এটা কি ডাইক। তাহলে এই যে ডাইক যে সৃষ্টি হলো কিন্তু এটা ভূপৃষ্ঠ পর্যন্ত আসবে না। কতটা আসবে? দেখা গেল যে এটা ভূপৃষ্ঠ থেকে কিছুটা নিচে, আবার কখন দেখা যায় অনেকটা নিচে অবস্থান করে। অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে ডাইকের অস্তিত্ব কিন্তু দেখা যায় না। এবারে কি হবে, এই যে জলের স্তরটা যখন অগ্নুৎকম ঘটবে তখন প্রচন্ড ভাবে একটা ভূমিকম্প সৃষ্টি হবে, সেই ভূমিকম্প বরাবর এই শিলাস্তরগুলো কি হবে কাঁপবে। এবার এই কাঁপুরির ফলে কি হবে এই অঞ্চলে ডাইকের পার্শ্ববর্তী অঞ্চলে কি হবে ফাটলের সৃষ্টি হবে। এই ফাটল বরাবর দেখা গেল এই যে ডাইকের পাশ বরাবর বাইরের দিকে কি হচ্ছে বেরিয়ে আসছে এই জলটা, কারণ এখানে শিলাস্তর আলগা হয়ে গেছে, আলগা হয়ে ফাটলের সৃষ্টি হয়েছে বাইরের দিকে বেরিয়ে আসলো, তখন তাকে আমরা বলছি ডাইক প্রস্থবন। অর্থাৎ ডাইকের পার্শ্ববর্তী অঞ্চলে ভূমিকম্পের ফলে শিলাস্তর আলগা বা শিথিল হয়ে যদি নিচের সম্পৃক্ত শিলাস্তরের সঙ্গে যুক্ত হয়ে পড়ে তাহলে সেই সম্পৃক্ত শিলাস্তরের জল ওই পার্শ্ববর্তী ডাইকের পার্শ্ববর্তী অঞ্চল দিয়ে বাইরের দিকে বেরিয়ে আসে, যাকে বলে ডাইক প্রস্থবন। নেক্সট কি আর্টেজীয় কূপ, এটা তোমরা ছোট ক্লাস থেকে পড়ছো। আর্টেজীয় কূপ কি? আর্টেজীয় কূপ হলো ভূ অভ্যন্তরে শিলাস্তর যদি অর্ধচন্দ্রাকারে অবস্থান করে, অর্ধচন্দ্রাকারে যদি অবস্থান করে থাকে, এটা যদি ভূপৃষ্ঠ হয়ে থাকে, শিলাস্তর যদি সম্পৃক্ত শিলাস্তর যদি অর্ধচন্দ্রাকারে অবস্থান করে থাকে, এটা যদি ভেদশিস্তর আমি ধরে নিই, এটা অপ্রবেশ্য, আবার নিচেরটাও কি অপ্রবেশ্য। অর্থাৎ এটা প্রকৃতপক্ষে কি? প্রকৃতপক্ষে এটা আবদ্ধ অ্যাকুইফার। এটা অপ্রবেশ্য শিলাস্তর, এটাও অপ্রবেশ্য শিলাস্তর, মাঝখানে কি হয়েছে জলটা আবদ্ধ হয়ে পড়েছে। তোমাদেরকে এর আগে অ্যাকুইফারের শ্রেণীবিভাগে বলেছি আবদ্ধ অ্যাকুইফার। তাহলে এই স্তরে কি আছে জল আছে। এই জল থাকার ফলে কি হচ্ছে, এই জল কিন্তু আমরা সরাসরি ভূপৃষ্ঠে এই অঞ্চলের মানুষ কিন্তু পাবে না। কি করতে হবে, এই অঞ্চল থেকে যদি কূপ খনন করা হয় তাহলে একেবারে সেই অ্যাকুইফার পর্যন্ত যেতে হবে, অর্থাৎ আবদ্ধ যে অ্যাকুইফার তার সেই পর্যন্ত যেতে হবে। এই শিলাস্তরের গঠন এখানে কিভাবে থাকছে অর্ধচন্দ্রাকারে থাকছে। এবারে যদি এই অঞ্চলে ভূমিকম্পের প্রভাবে কোনো ফাটলের সৃষ্টি হয়ে পড়ে তাহলে এই জল বাইরের দিকে বেরিয়ে আসে, তখন তাকে আমরা বলছি আর্টেজীয় কূপ বা আর্টেজীয় প্রস্থবন। অর্থাৎ এক্ষেত্রে কি করতে হচ্ছে, এক্ষেত্রে এই অঞ্চলে ছিদ্রপথ তৈরি করেও জল বাইরের দিকে আসতে পারে, কিন্তু ছিদ্রপথ তৈরি করে বা কূপ খনন করে যদি বাইরের দিকে আসে তাকে কিন্তু আমরা আর্টেজীয় কূপ বলছি ঠিকই, কিন্তু বাস্তবে এটা কিন্তু প্রাকৃতিকভাবে তৈরি হচ্ছে না। যদি প্রাকৃতিকভাবে তৈরি হয়, প্রাকৃতিকভাবে ফাটলের সৃষ্টি হয়, ভূমিকম্পের ফলে ফাটলের সৃষ্টি হয়, তার ফলে যদি জলটা বাইরের দিকে আসে তখন আমরা তাকে আর্টেজীয় কূপ বলবো না, তখন তাকে আমরা কি বলবো আর্টেজীয় প্রস্রবণ। ধন্যবাদ সকলকে।